দীর্ঘ প্রতীক্ষিত দুটি সেতুর উদ্বোধন করা হলো বীরভূমে। বীরভূম জেলার পানাগড় ইলামবাজার রাজ্য সড়কের অজয় নদের উপর নবনির্মিত সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে ভার্চুয়ালি সেতুর উদ্বোধন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বাজারে এসে ফিতে কেটে উদ্বোধন করলেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাপতি বিকাশ রায় চৌধুরী, জেলাশাসক বিধান রায়, এসপি নাগেন্দ্রনাথ ত্রিপাঠী, ইলামবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শেখ জাসিমউদ্দিন সহ আরো অনেকে। অপরদিকে তিন বছর ধরে নির্মাণ কাজ চলার পর লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার তত্ত্বাবধানে উদ্বোধন করা হলো লাভপুর কুয়ো নদীর উপর লাঘাটা সেতুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করেন সেতুর। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নামে নামকরণ করা হয় সেতুটির। উদ্বোধনী অনুষ্ঠানে লাভপুরের উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, আইটিআই বিধায়ক নীলাবতী সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। এটা হচ্ছে কলকাতা থেকে নর্থ বেঙ্গলের যাবার রাস্তা। এই সেতুটা খুবই প্রয়োজন ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উপলব্ধি করেছিলেন যখন জেলা সফরে আসেন, তাই উনি তড়ি ঘড়ি এটাকে স্যাংশন করেছিলেন। 116 কোটি টাকা স্যাংশন ছিল, কিন্তু আমরা 84.5 কোটিতেই এটি কাজটা হয়ে গেছে এবং মানুষের উপযোগী সমস্ত জেলার বটেই প্লাস নর্থ বেঙ্গলেরও যাওয়ার যোগাযোগ রাস্তাটা আরও সুগম হলো। কতটা প্রয়োজন ছিল এই রাস্তাটা? এটা খুবই প্রয়োজন ছিল, কারণ যে ব্রিজটা ছিল 62 সালের ব্রিজ, সেটা মাঝে মাঝে গোলমাল হতো, গাড়ি জাড়ি বন্ধ হয়ে যেত, আবার রিপেয়ারিং করতে হতো। সেইটার বদলে এটা হওয়াতে সেই ঝামেলা হাত থেকে আমাদের বীরভূম জেলার মানুষ বাঁচলো, বিশেষ করে ইলামবাজারের মানুষও বাঁচলো। কারণ রাস্তা জ্যাম হয়ে গেলেই সবচেয়ে বেশি ক্ষতি হতো ইলামবাজারের ব্যবসাদারদের এবং সাধারণ মানুষের, তাদের এটা অনেক উপকারে কাজে লাগলো। দীর্ঘদিন ধরে এই রাস্তাতে যানজটের ফলে অনেকের অসুবিধার মধ্যেও পড়তে হতো, সেই জায়গাটা সেখান থেকে মানুষ মুক্তি পেল, সেটা মুখ্যমন্ত্রী উপলব্ধি করতে পেরেছিলেন। আমাদের জেলার কাণ্ডারি এসআইডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল ওনাকে বোঝাতে পেরেছিলেন যে এটা প্রয়োজন আছে, তার ফলে এই কাজটা হয়েছে। এছাড়াও কিন্তু লাভপুরেও একটা ব্রিজ দেওয়া হয়েছে বীরভূমে আজকে। হ্যাঁ, ওটাও লাখাটাতেও দরকার ছিল, কারণ ওটা একটু একটু বৃষ্টি হলেই মানুষের যাতায়াতটা বন্ধ হয়ে যেত, যেহেতু ওটা কোনো ব্রিজ ছিল না, রাস্তাটা নিচু ছিল এবং জলটা এসে রাস্তাতে ব্লক হয়ে যেত। প্রায় 10-12 দিন জলটা কাটতে কাটতে 10-12 দিন কি 15 দিন অনেক সময় 20 দিনও লেগে যেত। সেখান থেকে লাভপুরের মানুষ সেখানে উপকৃত হলো এবং ওখানে ওই রাস্তাটা হওয়ার ফলে বীরভূমের সঙ্গে মুর্শিদাবাদ যে যাবার রাস্তাটা অনেক সহজ হলো। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, আমাদের MSME মিনিস্টার, উনি এক্ষুনি বললেন আজকে অত্যন্ত একটা আমাদের গৌরবের দিন যে আমাদের পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের প্রদ্যুৎস্মৃতি সদন থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের জেলার 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প সেটা উনি উদ্বোধন করলেন। তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই পানাগড় ইলামবাজার ব্রিজ। আপনারা জানেন যে পাশেই আর একটি পানাগড় ইলামবাজার ব্রিজ ছিল, যেটা প্রায় 60-62 সালে তৈরি হয়েছিল। সেটায় স্বভাবতই সেই ব্রিজটার একটু দুর্বল হয়ে গেছিলো, আমরা আবার নতুন একটি ব্রিজ এখানে করলাম। 117 কোটি টাকার মতো আমাদের এখানে স্যাংশন অ্যামাউন্ট ছিল, তার মধ্যে 85 কোটিরও একটু কম এই টাকার মধ্যে আমরা এটা তৈরি করতে পেরেছি। এটা আপনারা জানেন যে আমাদের NH-60 সম্প্রতি এর নাম হয়েছে NH-14, NH-14, NH-14-র উপরে এই ব্রিজটি আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ, আমাদের বীরভূমের সাথে অন্যান্য যে জেলা সেই জেলার একটা সংযোগকারী এটা রাস্তা। এবং আপনারা এখানে জানেন যে পণ্যবাহী অনেক যান চলাচল করে, সুতরাং এর একটা মজবুত ব্রিজ আমাদের দরকার ছিল। সেই জন্যেই আমাদের জেলার SRDA চেয়ারম্যান তিনি এই প্রস্তাব দিয়েছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের বীরভূমবাসীকে 3টির সাথে অন্যতম এইটি আমাদের উপহার দিলেন আজকে শুভ উদ্বোধন করে। স্যার, বীরভূমের লাভপুরে যেটা কুয়ে নদীর উপরে যে সেতুটা ছিল, মানে যেখানে তো প্রবলেম হতো প্রতিবার, ওটা নিয়ে একটু বলুন। তো ওটাও আজকে উদ্বোধন হলো। আপনারা জানেন যে কুয়ে নদীর উপরে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সেতু, আমাদের আমোদপুর রামজীবনপুর যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কের উপরে একটা, এখানে একটি কজওয়ে ছিল। এবং আমরা জানি যে বিশেষত আমাদের বর্ষার মরশুমে
প্রচন্ড অসুবিধা হতো, কজওয়েতে জল দাঁড়িয়ে যেত, আমাদের যান চলাচল বন্ধ হয়ে যেত। সেই জন্য এখানে এখানকার ছাত্রছাত্রী, এখানকার সাধারণ মানুষ যারা যাতায়াত করতেন তাদের অসুবিধা হতো। তাদের দিকে তাকিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটিও আজকে ওটা উদ্বোধন করলেন, বহুদিনের বহু প্রতীক্ষিত। এবং এটা বহু জায়গার লাভপুরের সাথে বা আমোদপুরের সাথে, সাঁইথিয়ার সাথে সংযোগকারী একটি রাস্তা, যেটি আজকে সুদূর মেদিনীপুর থেকে আমাদের পদ্মস্মৃতি সদন থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্বোধন করলেন। সেখানেও আমাদের এই একই ধরনের প্রোগ্রাম আমাদের ইত্যাদি চলছে। সাথে সাথেও আমাদের জেলার রামপুরহাট মহকুমার বাহিনা মোড় থেকে আন্দি পর্যন্ত 22.35 কিলোমিটার। বীরভূম থেকে মিনময় লাহিড়ী, টিভি নিউজ 10।